আমার ছেলে জীবনে একটা একটাই দরকার, যে আমার অখনো বলি পরে বলি পাঁচটা দিয়ে, পাঁচটা না দিতে পারে, দুইটা দেখ, দুইটা না তিনটা দেখ, এক এক আমার থাকতে দিব, দুই আমার খাইতে দিব, তিন অসত্য জিনিস সুন্দর করে জিনিস সংসার করতে পারি। এটা তোমার লজ্জা, আর ছেড়িরও লজ্জা, তোমার কাছে টাকা পয়সা দিয়ে তুমি উদ্ধার করে বাঁচাইছে, আর ছেড়িও আসকে আসছে, ছেড়ি ফোন দিছে, ছেড়িও আয়া পড়ছে, ছেড়িরও এরকম, ছেড়ির ফোন দিল একটা একটা বন্ধুর কাছে, আজকে ছয় মাস তার লাগে প্রেম, এক বছর তার লাগে প্রেম, আহ একার বিস্তার মধ্যে হইতে হচ্ছে, কেমন প্রেমিক আবার তুমি কো। আচ্ছা এখন এটা গেল, এই যে তোমার যে বডি স্ট্রাকচার, অনেকেই শুনি যে সার্জারি করে বা বডি ইয়া করে আর কি, তো তুমি কি সার্জারি করছো? না। তোমার এই যে বডিটা কি রিয়েল? হ্যাঁ রিয়েল, এটা আল্লাহর দান। আল্লাহর দান, এই যে আরমান ভাই এসে কথা বলবা না, আরমান আল্লাহর দান কি? আল্লাহর দান সবই। আল্লাহ আমরা যে ভাত খেতেও আল্লাহর দান, আমরা পানি খাই আল্লাহর দান, আমাদের রূপ এই যে সুনুটা বানাইছে উসুল্লা একটা মানুষ, এমনি আল্লাহ একটা দিছে, একটা আজকে একটা মেডিসিন দিলে মুখ জ্বলে যায়, যে অ্যাসিড মুখে দিলে পুরো যেতে পারে পুরো জায়গা, আর একটা সুনু দিলে মুখে পুরে না। আচ্ছা আর একটা বিষয় গেল, এগুলো শুনলাম ধরো, আচ্ছা জীবনে তুমি রিয়াল লাভ কোন ছেলেকে করছিলাম? আমি অনেক ছেলেকে লাভ করছি, এমনি আমি সত্যি সহজে করছি, আমার যে আগে ফুচকা খাওয়াও তার লাগে সংসার করুন, তার লাগে এখন ফুচকা তো অনেকে খাওয়াইছে, সংসার কয়জনের সাথে করছো? না এটি বুং বাং, এই দুই দাম আমার ফুচকা আমি জীবনে খাই না, আমি ঢাকা বার্সিরি পোলা পান্ডা অনেক ছেলেরা আমাকে ফুচকা খাইতে দাওয়াত দিচ্ছে, আমি সত্যি ঢাকা বার্সিরি পোলা পান্ডা অনেক ভালো, আমাকে সত্যি একটা ছেলে আমাকে ঢাকা বার্সিরি পরে এই ছেলেরা আমার দাওয়াত দিয়া টেস্টের মনে আমার ফুচকা খাওয়াইছে, অনেক ভালো শিক্ষিত সমাজে তিনটা চশমা পরে, তিনটা না দুইটা চশমা পরে, দুইটা স্যানগ্লাস, একটা গোল 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 স্যানগ্লাস, মানে মানে ওই যে ছেলেটার চোখ একটু কম দেখে তো, মানে ওই যে পড়াশোনা করার জন্য এই চশমা পরে, ছেলেটা অনেক স্ট্যান্ডার্ড ভালো, ছেলেটা আমারতে ভালো লাগছে, ছেলেটা আমার ফুচকা খাওয়াইছে, ছেলেটা আমি কই যারা ঢাকা বার্সিরিতে লেখাপড়া করে তারা কলাম টাকা দিয়ে লেখাপড়া করে, কেলেগা বাপ মা টাকা পাঠায় দেখছে, ওই ছেলেটা গল্প কইলো শুনলাম, কাপু আমার মায়ের টাকা পাঠায়, আমার মায় আমার আমার মায়ে ইয়া করছে কি জানি, আমার মা ইয়া করছে যে আজকে 10 তারিখ টাকা পাঠাইবো, তারপরে তোমার আমার নিজের টিউশনের টাকা দিয়ে তোমার আমি ফুচকা খাইছি, তোমার কী মনে হয়েছে? আমি অনেক ভালো লাগছে ছেলেটা এই কথা বলছে, আমার তো অনেক ভালো লাগছে, আমি না ভাইয়া তোমার তুমি এমন একটা জিনিস পাইবা জীবনে, তুমি জীবনে হারাইতে হারে হারাইলিও না, কাচ্ছা ভাইয়া তোমাকেও তো পাইছিল, তুমিও তো একটা জিনিস না, আমি তো আমার তো আপু আমার ফিন মনে করে আমার খাওয়াইছে। আচ্ছা এই দর্শকদের উদ্দেশ্যে একটা সুন্দর তোমার হৃদয় ছোঁয়া এক লাইন একটা গান গাও, মানে যে তোমাকে চাই বা তুমি যাকে চাও তার উদ্দেশ্য করে। দেরে দে বন্ধুর প্রেম বাতাসে প্রেমের তুফান উঠা যাইব আমার বুকেতে, আমার তুফান উঠা যাইব বুকেতে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ রোহানি, তোমার এই গানটা দর্শকদের জন্য উৎসর্গ করলে, এই তো? হ্যাঁ জানি, গান দিয়ে জানি আরো জানি আয়া পড়ছে, গান দিয়ে জানো আরো আয়া পড়ে। তোমার কত ছেলে দরকার? কত সাহস, এই যে চোরটা বাতে বলি দেখছে আমার সঙ্গে কথা কেন বাইক করে, কত ছেলে দরকার? না আমার ছেলে জীবনে একটা একটাই দরকার, যে আমার অখনো বলি পরে বলি পাঁচটা দিয়ে, পাঁচটা না দিতে পারে, দুইটা দেখ, দুইটা না তিনটা দেখ, এক এক আমার থাকতে দিব, দুই আমার খাইতে দিব, তিন আর সত্যি জিনিস সুন্দর করে জিনিস সংসার করতে পারি, মানে সংসার। হ্যাঁ এই তিনটা জিনিস দিলেই তুমি তাকে বিয়ে করবে। হ্যাঁ এই যে রুহানি, তুমি আসলে অনেক ভালো, অনেক ভালো, অনেক মজার একটা মানুষ তুমি। আচ্ছা রুহানি, দর্শকরা তোমাকে এত ভালোবাসে, আমি আর দর্শকদের ইয়া করতে পারি না, দর্শকদের কি মোবাইল নাম্বার আজকে দিয়ে দিবা? হ্যাঁ আজকে দিয়ে দিব, সত্যি এই নাম্বারটা সবাই ফোন দিবা, এই নাম্বারটা আমার এই ইমু খোলা ইমু না অটসঅ্যাপ খোলা, অটসঅ্যাপে কল দিবা। হ্যাঁ অটসঅ্যাপ নাম্বারটা দিই 01404038 9 8, আমি নাম্বারটা দিয়ে দিব না, মুখস্থ রুহানির সাথে যোগাযোগ করবেন,
তবে এই নাম্বার নিয়ে যদি কেউ ব্ল্যাকমেইলের না ব্ল্যাকমেইল না তুমি শুধু নাম্বারটা দিলে যে আমাকে সত্যি যে বিয়ে প্রোগ্রাম নাচের প্রোগ্রামের জন্য কাউকে আপু তোমার ফোস্ক আরও বেশি করে খাওয়ামো তুমি বিয়ের জন্য আসো আমার নাচের প্রোগ্রামের জন্য আসো আমি আরও বেশি যাবো সত্যি কসম আল্লাহর এমনি একটা কথা কি আমাকে আগে ফোস্কার দাম দিতে হবে ফোস্কা ফোস্কা খাওয়ার করবো কি ফোস্কা আসে তুমি আমার এলাকায় খাইছে যাও নাহলে তোমার এলাকা আমি যাই আগে ফোস্কা খাই আমি তারপরে নাম আমি তোমার পাঁচতলা নাম্বার দিব আগে অষ্টপ নাম্বারটা অষ্টপে এটা ইয়া খোলা অষ্টপ খোলা এই নাম্বারটা থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনাদের প্রিয় রুহানি তৃতীয় লিঙ্গের একজন মানুষ সুন্দরী রুহানি কুতকুতি মাইয়া কুতকুতি মাইয়া এই রুহানিকে আবারও স্বাগতম ধন্যবাদ এবং আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য এবং আরমান টিভির জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম টাটা বাই বাই